কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে প্রতীক পাওয়ার পরই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ২৪ ফেব্রুয়ারি সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা নগরীর রেসকোর্স এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তিনি পেয়েছেন বাস প্রতীক। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন ও ভোট চান। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজামুদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে সকাল ১০:৩০ নগরীর সিডিপ্যাথ হসপিটাল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তিনি কান্দির পাড়, রাজগঞ্জ ও চকবাজার এলাকায় গণসংযোগ করেন এবং সবার কাছে দোয়া ও ভোট চান। অপরদিকে ঘড়ি প্রতীক নিয়ে গণসংযোগ করেন কুশিকের সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্ষ্য। তিনি নগরীর রাজগঞ্জ, চকবাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং ভোট চান। নগরীর প্রতিটি মোড় ছেয়ে গেছে ব্যানার, পোস্টারে প্রার্থী ও ভোটারদের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার প্রচারণা।